মন তো চাই যে 506টা 506 উইকেট নিই, বাট আর বয়সের কথা বললেন, বয়স হয়েছে বাট বুড়া হয়ে যায়নি তো এখনই। না তেমন কোনো রিজন আমাদেরকে বলে নাই যে হয়তো বা আমাদেরকে দিয়ে করানোর ওনার ইচ্ছা ছিল, হয়তো বা আমরা ওরকম কোনো বেশি ট্রাভেল করতে লাগলো হয়তো বা উনি আসতো না। বা ক্যাপ্টেন তো সবসময় অবশ্যই টিমের ভালো চাবে এবং ভুল কিছু হতে লাগলে অবশ্যই সাজেশন দেবে। তো মাঠের সিচুয়েশন অনেক উনি ভালো বুঝে, তো যখন যেটা শেয়ার করার দরকার সেটাই শেয়ার করতেছিল। আর উনি কনফিডেন্স অবশ্যই আমাদের উপর কনফিডেন্স ছিল জন্যই আমাদেরকে দিয়ে জিনিসটা করাইছে আর কি। হ্যাঁ, এটা বেসিক্যালি ক্যাপ্টেনের প্ল্যান না, এটা তামিম ভাইয়ের মনে হয়েছে যে হয়তোবা এরকমভাবে অ্যাটাক করলে ওই সময় কিছু রান বের হয়ে যাচ্ছিলো, তো মনে হয়েছে যে হয়তোবা এইভাবে অ্যাটাক করলে আমি হচ্ছে যে হয়তোবা রানটা চেক দেওয়া যাবে। বেসিক্যালি হচ্ছে যে সেট আপটা এই জন্য চেঞ্জ করা, আর ওইটা সাকিব ভাইও পজিটিভলি নিছে এবং ওইটাতে অ্যাটাক করা হয়েছে আর কি। চেঞ্জের তেমন কোনো চেঞ্জ নাই উইকেট, দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা খেয়াল করবেন যে উইকেটটা এমন যে আপনি চাইলেও কিন্তু বড় শট করতে পারবেন না, হয়তোবা থাকতে পারবেন বাট যখনই বড় শট করতে যাবেন একটা কিছু হয়ে যাবে আর কি। তো হয়তোবা ভালো লাইন অ্যান্ড লেন্থে যদি বল করা যায়, স্পিনার হোক আর পেসার হোক, উইকেটটা এমনই যে ভালো লাইন লেন্থে বল করলে দুজনই বেনিফিট পাবে না। এটা আসলে এমন সময় উইকেটটা পড়ছে যে আমরা একটু মানে একটু ব্যাকফুটে বলবো না ঠিক, দেখাচ্ছে এরকম সময় হইতে পারে, বাট এখান থেকে কাম ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট আর কি। কারণ আপনি যদি ওদেরকে একটা বড় স্কোর দিতে যান এখন একটা বড় পার্টনারশিপ লাগবে না। অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে ফার্স্ট ইনিংসে 5 উইকেট, আর উইকেটের যেমন অবস্থা আসলে এরকম উইকেটে 5 উইকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়, তো আলহামদুলিল্লাহ যে 5 উইকেট পাইছি আর কি। অবশ্যই এরকম উইকেটে যদি আমরা কন্টিনিউ দেশে খেলতে পারি, আসলে বেসিক্যালি এরকম উইকেটে বোলিং করতে লাইন লেন্থ অনেক ভালো করাটা খুব ইম্পর্টেন্ট হয়, তো আমরা যদি নেক্সটও এরকম উইকেটে কন্টিনিউ করতে পারি অবশ্যই বিদেশে গেলে হয়তো বা আমাদের জন্য হেল্প হবে। দেখেন আপনি খেলাটা এমন যে যার যেটা রোল ওটা পালন করতেই হবে, আর আপনি দেখবেন শুধু আমাদের এখন টেস্ট না সব ফরম্যাটেই কিন্তু আমাদের পেস বলাররা খুব ভালো করতেছে এবং প্রত্যেকজনই ভালো করতেছে। তো যেহেতু আমরা বেসিক্যালি ওয়ান ডে অনেক ভালো টিম আমাদের, বাট আমরা যদি টেস্টারেও মানে একটা ভালো আরও ভালো জায়গায় নিয়ে যাইতে চাই এরকম টিমের সাথে আমাদের মানে এরকম উইকেটে খেলাটা আমার কাছে মনে হয় মানে পারফেক্ট আর কি, তাহলে আমরা হয়তো বা ভবিষ্যতে ভালো উন্নত করতে পারবো। আর এর চেয়েও যখন বড় টিম আসবে তখন হয়তো বা আমরা যে অ্যাডভান্টেজগুলো পাই ওগুলো নেওয়াটাই স্বাভাবিক না। প্ল্যান কিছু না, আমাদের টার্গেটই ছিল যে প্যানিক না হয়ে যদি পার্টনারশিপ হয়ও প্যানিক না হয়ে জাস্ট লাইট লেন্থ ঠিক রেখে বল করা আর কি। না আমি প্রথমে একটা কথা বলছি যে উইকেটে আপনি চাইলে কিন্তু শর্ট করতে পারবেন না, বাট অনেকক্ষণ থাকার একটা পসিবিলিটি আছে, তো উইকেটটা খুব একটা ইজিও না কিন্তু। তো আমাদের এখানে যদি আমরা বড় পার্টনারশিপ দিতে চাই বা ওদেরকে একটা বড় টার্গেট দিতে চাই তাহলে অবশ্যই এখানে পেশেন্সের কিছু কাজ আছে যে ধৈর্য ধরে একটা বড় পার্টনারশিপ করলে হয়তো আমরা ভালো জায়গায় যাইতাম।